আজকের দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রাত্রের ঘুম উড়ে গেছে, কারণ পরীক্ষা কখন হবে, কবে থেকে শুরু হবে এই নিয়ে তাদের মনের মধ্যে ভীতি। চলুন দেখে নেওয়া যাক কবে হবে। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেটা বললেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে, জুন মাসে যে শিডিউলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেই শিডিউলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। কিছুক্ষণ আগেই যখন তিনি এই বিধিনিষেধের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তখন অন্য জায়গায় গিয়ে ভ্যাকসিন নিতে যাচ্ছেন ইত্যাদি, তো তারা কিভাবে এই মানে এই পাবলিক যে ট্রান্সপোর্ট আছে তারা কিভাবে পাবেন বা কিছু বিভিন্ন ভাবে শহরে হাঁটা চলা সাইকেল নানা ভাবে করি, ইটস এ ট্রেড অফ। ভ্যাকসিনেশন ইজ প্রায়োরিটি, ক্লোজার অফ সার্টেন অ্যাক্টিভিটিস ইজ অলসো প্রায়োরিটি। We have to marry the two priorities and that is what we are all trying. Thank you very much. আমরা শুনলাম মুখ্য সচিবের বক্তব্য, তিনি কিছুক্ষণ আগেই ঘোষণা করেছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আপাতত স্থগিত রাখা হচ্ছে, জুন মাসে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। যে শিডিউল ছিল অর্থাৎ জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেই জুন মাসে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এখন হচ্ছে না, সেরকমই ঘোষণা করলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। জুন মাসে কোন পরীক্ষা হবে না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল, জুন মাসের দ্বিতীয়ার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল। কিন্তু আজ যে ঘোষণা হলো কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে যেটা স্থির হলো, তার ফলে আয়োজন প্রবৃত্তিতে সময় লাগবে, জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে যথাসাধ্য রিজনেবল টাইম ফ্রেম পরে করে দেবেন, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, দে উইল বি গিভেন রিজনেবলি ওয়েল টাইম নোটিফিকেশন ইন ডিউ টাইম।